কলেজ স্ট্রিট, আমাদের প্রিয় বইপাড়া। আর কে না জানে বইপাড়া মানেই প্যারামাউন্টের শরবত। চলুন আজকে যাওয়া যাক প্যারামাউন্টের শরবতের দোকানে। আমাদের এই বিখ্যাত প্রতিষ্ঠানটা 1918 সালে আমার দাদুভাই করেছিলেন, স্বর্গীয় নিহার রঞ্জন মজুমদার। তখন এটার নাম ছিল প্যারাডাইস। 1934 থেকে এটা প্যারামাউন্ট হিসাবে আমরা বঙ্কিম প্রথম থেকে 1918 থেকে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটেই আছে। আমার দাদুভাই ছিলেন বরিশাল অনুশীলন সমিতির একজন সদস্য, ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তখন এই দোকানটা যখন হয়েছে তখন তো স্বাধীনতার সময়, দোকানটা জাস্ট তখন কিন্তু সামনের দিকটা শরবত ছিল, পেছনে আমাদের এখনও সেই ঘরটা আছে, সেটা বিপ্লবীদের একটা গোপন আস্তানা কাটছে। দাদুভাই এটার নাম করে একটা প্যারামাউন্ট এই কারণেই করেছিল, স্বর্ণ মানে সর্ব উৎকৃষ্ট। এই সে দাদুভাই একটা বলেছে আমাদের সর্বতটা থাকবে সর্ব উৎকৃষ্ট। তার ফলে এখনও সেই দাদুভাই সেই পুরোনো দিনে সে আমাদের মতো এরকম শরবত হয়তো এখান আশা করি কলকাতার বুকে নেই, অন্যরকম অনেক ভালো শরবত আছে, এই আছে আমি অস্বীকার করছি। কিন্তু আমরা যে শরবতটা দিই সেটা সবকটার মধ্যে একটা ফুড ভ্যালু রাখার চেষ্টা করি। আমাদের দেখুন দুধের আইটেম আছে, দইয়ের আইটেম আছে, ডাবের আছে, তিনটে আইটেমের মধ্যে আমরা ফুড ভ্যালু কিছুটা হলেও আমরা দেওয়ার চেষ্টা করি। ওই জন্য এখন এত সফট ড্রিঙ্কসের মধ্যে আমরা কিন্তু মাথা তুলে বেঁচে আছি, এই একটাই কারণ। আরও বহু বছর থাকবেন কে না আসেন মাউন্টে, সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার, সুচিত্রা সেন এবং আরও অনেক বিখ্যাত মানুষ, তারও অনেক আগে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এনারা প্রত্যেকে আসতেন। একটা মজার ঘটনা হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় গরিব ছাত্রদের খুন্নিবৃত্তির জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ডাব শরবতের সৃষ্টি করেন এবং এই গোপন রেসিপিটি দিয়ে যান নিহার রঞ্জন মজুমদারকে। আজও তার সম্মানে এই ডাব শরবতের রেসিপিটি গোপন রাখা হয়েছে।